মেহেরপুরে তেরাইল পশ্চিমপাড়া দেবীপুর এলাকার মরা ব্রিজ এখন মরণ ফাঁদ। বছর পাঁচেক আগে সেতুটি ভেঙে গেলে সংস্কারের আর উদ্যোগ নেয়নি এলজিইডি। বাঁশের খুঁটি দিয়ে কোনো রকমে চলাচল উপযোগী করে রেখেছে গ্রামবাসী। ব্রিজে বহু মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত যান দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই পঙ্গু হয়ে গেছেন। দ্রুত সেতু নির্মাণের মাধ্যমে দুর্ভোগ দূর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। মেহেরপুর প্রতিনিধি ফজল হকের প্রতিবেদন, জানাচ্ছেন রিফাত হোসেন সবুজ। সারাক্ষণ দুর্ঘটনার ভয় নিয়ে মেহেরপুরে তেরাইল পশ্চিমপাড়া দেবীপুর এলাকার মরা ব্রিজ দিয়ে পারাপার হচ্ছে চারটি ইউনিয়নের মানুষ। প্রায় 30 বছর আগে এই সেতু নির্মাণের সময় মাটি ধসে 3 শ্রমিকের মৃত্যু হয়। সেই থেকে এর নাম হয়ে যায় মরা ব্রিজ। বছর পাঁচেক আগে সেতুটি ভেঙে গেলে সংস্কারের আর উদ্যোগ নেয়নি এলজিইডি। বাঁশের খুঁটি দিয়ে কোনো রকমে চলাচল উপযোগী করে রেখেছে গ্রামবাসী। দুর্ঘটনার শিকার হয়ে অনেকেই পঙ্গু হয়ে গেছে। নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। এই ব্রিজটা পুনরায় আবার একটা সংস্কার হোক। নিচে বাঁশটা ঠেকুলো দেওয়া হয়েছে, একটু ভারী গাড়ি উঠলে যে কোনো সময় ভাঙি পড়ে যেতে পারে। এই ব্রিজে হাজার হাজার মানুষ, খুব চলাফেরা খুব অসুবিধে হয়। আপনারা দয়া করে যদি ব্রিজটা তৈরি করে দেন, তাহলে আমাদের এই জনগণের পক্ষে খুব ভালো হয়। কখন যে একটা অকারেন্স ঘটে যাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। বিশাল ঝুঁকিপূর্ণ ব্রিজ, আমাদের গাড়ি চলাচল করতে গিয়ে আমরা খুব ভয় পাই। সেতুটির প্রস্তাবিত প্রকল্পে অন্তর্ভুক্ত আছে বলে জানায় এলজিইডি। তেরাইল দেবীপুর যেটা গাঙ্গেয় উপজেলার ভিতরে আমাদের অন্তর্ভুক্ত, এটা আমরা আমাদের যে ব্রিজ প্রজেক্ট চলমান এই ব্রিজ প্রজেক্টে অন্তর্ভুক্ত আছে। শীঘ্রই সেতুটি নির্মাণ করা হবে বলে আশা করছে স্থানীয় সংসদ সদস্য। আমি ইতিমধ্যে এলজিআরডির এলজিইডির যে সমস্ত উইংসগুলো আছে তাদের সাথে কথা বলেছি, তাদের পক্ষ থেকেও একটা তালিকা দেওয়া হয়েছে। আমি ইতিমধ্যে এই ব্রিজটি 40 ফিট লম্বা একটি ব্রিজের বক্স কালভার্টের একটি প্রস্তাবনা দিয়েছি। নতুন সেতু তৈরিতে দেরি হলে শীঘ্রই সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।